আমি নন্দিনী। খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিল মা বাবা। রুকু আমার দেওর বলে বলছি না, ও সত্যি খুব ভালো ছেলে। কিন্তু বিয়ের পরে বিশ্বাস হচ্ছে না রুকু এগুলো করেছে। তোমরা কেউ চেনো না ওকে। মিথ্যে কথা বলছে, ও সমস্ত ভুল বোঝাচ্ছে তোমাকে, তুমি বুঝতে পারছো না? তোকে সত্যি কথাটা বলতে হবে নন্দিনী, এভাবে মুখ পুঁজে থাকলে চলবে না। এটা যে সত্যি তার কি প্রমাণ আছে? প্রমাণে অনেক কিছুই আছে মা। নন্দিনীর শরীরে যতগুলো ঘা ঠিক ততগুলোই প্রমাণ। সেগুলোর যদি বর্ণনা দিই তোমাদের কি শুনতে ভালো লাগবে? আর একটা কথা বলবে না তুমি? আমায় বেশ করেছি আরো মানুষ সব সর্বনাশের মূলে যে সে তো ওই যে দাঁড়িয়ে আছে না, আরো অনেক নন্দিনী আছে তো, তারা জানেও না যে বিয়ে হয়ে গেছে বলে যৌন দাসী হিসেবে তার বর তাকে ইউজ করতে পারে না। দেখি কি করা যায়, চল রে। আমি সম্পূর্ণা, আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াই।